हेलो बंधुरा सलाम आलैकुम। आज के वीडियो ऑप्शन होच्छे बंधुरा आपनी एक ही वीडियो यूट्यूबे बा फेसबुके अपलोड कर ले कि आपने यूट्यूबे मोनेटाइजेशन कोनो समस्या होबे ना फेसबुके मोनेटाइजेशन समस्या होबे बा ए वीडियोगुलो कि आपनी कलर चेंज करबें बा एडिटिंग कि चेंज करे वीडियोटी कि अपलोड करे पब्लिश करबें सब किछु विस्तारित आमी बंधुरा एई वीडियोते तुले धरब। तबे आमी आशा राखी जारा दुई प्लैटफर्म निये काज करते चान यूट्यूब बा फेसबुक तारा जदि आज के वीडियोटी देखे थाकेन आमी आशा राखी द्वितीय कोनो वीडियो आपने देखा दरकार होबे ना। देखें बंधुरा आपने जे वीडियोटी तैरी करेछेन सेई वीडियोर मालिक उनी आपनि निजे, सेटा उनी यूट्यूब ना, सेटा आपनि केमन करे निजे मालिक होयेछेन आमी उनी বলবো। তো বন্ধুরা সেই অপশন যাওয়ার আগে আমার এই চ্যানেলকেটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্যবার ধন্যবাদ জানাই। দেখেন বন্ধুরা আপনি দুই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চান, আপনি ইউটিউবে ভিডিও আপলোড দিতে চান, ফেসবুক পেজেও ভিডিও আপলোড দিতে চান, দেন এতে কোনো প্রবলেম নেই। ইউটিউব কমিটি গাইডলাইন, ফেসবুক কমিটি গাইডলাইনে এমন কোনো বাধা নিষেধ নেই যে আপনি একই ভিডিও দুইটি প্ল্যাটফর্মে আপলোড করে পাবলিশ করতে পারবেন না, এমন কোনো অপশন লেখা নেই। তবে কিছু আইন আছে, সেই আইনগুলো আপনি মানতে হবে। সেই আইনগুলো যদি না মানেন তাহলে উনি আপনি মনিটাইজেশন করতে পারবেন না ফেসবুক পেজেও বা ইউটিউব অপশনেও, সেটি আপনি বুঝতে হবে। আমার ভাইয়া অনেকেই উনি বলতে পারেন দেখেন আমরা উনি টিকটক আমাদের নিজস্ব টিকটক আইডি বা লাইকি থেকে উনি ভিডিও ডাউনলোড করে উনি এডিটিং করে আমরা দুই প্ল্যাটফর্মে পাবলিশ করেছি কিন্তু আমরা মনিটাইজেশন করতে পারিনি, সেটি হচ্ছে আপনারা রিউজ কন্টেন্ট ব্যবহার করেছেন। ধরেন আপনি নিজেরই টিকটক আইডি, আপনি নিজেই নিজের ভিডিও বা এই কন্টেন্টগুলো যখন আপনি লিঙ্ক কপি করে ডাউনলোড করেছেন সেটা উনি রিউজ কন্টেন্ট হয়ে গেছে। আর কোন ভিডিওটা রিউজ কন্টেন্ট না সেটি আমি আপনাদেরকে বলতেছি, কোন ভিডিওর মালিক আপনি আগে সেটি আপনি বুঝতে হবে। যে ভিডিওটি আপনি শ্যুট করতেছেন, আমি যে ভিডিওটি শ্যুট করতেছি এই ভিডিওটা উনি আমার মোবাইল মেমোরি বা ফাইলে জমা হবে, এই ভিডিওটাকে আমি যে কোনো রেশিওতে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি আপলোড করতে পারবো, সেটার মালিক আমি, ইউটিউব সেটার মালিক না, ফেসবুক সেটার মালিক না। এখন আমার আমার নিজের কন্টেন্ট যদি কোনো প্ল্যাটফর্মে একবার পাবলিশ করে দিই, সেখান থেকে যদি ডাউনলোড করে আবার যদি অন্য কোনো প্ল্যাটফর্মে সারি তাহলে সেটা রিউজ কন্টেন্ট। এসব চ্যানেলে কখনো ইউটিউব মনিটাইজেশন দেবে না, ফেসবুক তার পেজে ফেসবুকও মনিটাইজেশন দেবে না। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, আপনি যখন একটি ভিডিও ক্রিয়েট করবেন, শুটিং করবেন, আপনি যে ক্যাটাগরি হয়ে থাকেন, আপনি যে ক্যাটাগরি চ্যানেলটি হোক না কেন, আপনি যখন এটার মালিক তখন আপনি ভিডিওটা আপনি ফাইলে জমা থাকবে বা মেমোরিতে জমা থাকবে। যখন আপনি এডিটিং করবেন তখন দুটি রেশিওতে এডিটিং করবেন। যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে ইউটিউবের রেশিও হচ্ছে 16:9, সেখানে আপনি ইউটিউবের উনি ফ্রি মিউজিক আছে বা ফ্রি অডিও লাইব্রেরি আছে, সেই সেখান থেকে আপনি যে মিউজিকগুলো অ্যাড করেছেন ইউটিউবের জন্য সেটা ইউটিউবের জন্য রেখে দেবেন সেই ভিডিওটা। আবার একই ভিডিও উনি আপনি ফেসবুকের জন্য এডিটিং করবেন, সেটা রেশিও হবে 1:1 স্কোয়ার সাইজ। সেখানে উনি বন্ধুরা ভুলেতেও আপনারা উনি ইউটিউবের ফ্রি মিউজিক ব্যবহার করবেন না, তাহলে উনি বন্ধুরা আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন না, ফেসবুক পেজেও মনিটাইজেশন পাবেন না। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন একই ভিডিও দুইভাবে এডিটিং করে আপনারা পাবলিশ করবেন। আর অনেকে উনি বলে থাকে আপনি ইউটিউবে ভিডিও পাবলিশ করার এক ঘন্টার পরে ফেসবুক পেজে আপনি ভিডিও পাবলিশ করেন, এটা কোনো নিয়ম না, একই সময় পাবলিশ করতে পারবেন। আপনি দর্শক
কখন অনলাইনে আসে তখনই আপনি পাবলিশ করেন। আজকে ইউটিউবে আপনি ভিডিওটি আপলোড করে পাবলিশ করলেন, আপনি কালকেও ইচ্ছা করলে ফেসবুকে যে আপনি এডিটিং করে রেখেছেন ফেসবুকের জন্য ভিডিওটি, সেটা কালকেও আপনি পাবলিশ করতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করি, ইউটিউব হচ্ছে ভিডিও প্ল্যাটফর্ম, সেখানে আগে আপনি পাবলিশ করেন। কারণ হচ্ছে আপনি ইউটিউবে যে ভিডিওটা আপনি পাবলিশ করবেন সেটার যদি ভিউজ হয় 1 মিলিয়ন, তাহলে ফেসবুকে উনি রিচ অনেক বেশি, সেখানে হবে 10 মিলিয়ন। যারা ইউটিউবে কাজ করেন তারা ইউটিউবে আগে ছাড়েন আর ফেসবুকে পেজে পরে ভিডিও ছাড়েন। আর আপনার ইচ্ছা, আপনি ফেসবুকেও আগে ছাড়তে পারেন, তারপর ইউটিউবে পরে ছাড়তে পারেন, বা একই সময় ছাড়তে পারেন, এখানে কোনো বাধা নিষেধ নেই। তাহলে বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনি এই ভিডিওর মালিক আপনি, কারণ আপনি মেমোরিতে আপনি ভিডিও জমা আছে, সেটা আপনি যেসব সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন সেসব সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদাভাবে এডিটিং করবেন। আর আপনারা যে ভিডিওটি কোনো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দেবেন, সেখান থেকে উনি বন্ধুরা ডাউনলোড করে অন্য কোনো প্ল্যাটফর্মে আর ছাড়তে পারবেন না, তাহলে রিউজ কন্টেন্টে আওতা পড়ে যাবেন। আর কোনো সময় সাপেক্ষ এখানে কাজ করে না, আপনি কোন সময় ভিডিওটি পাবলিশ করবেন সেটা আপনার ব্যাপার। যাক বন্ধুরা, আপনি নিঃসন্দেহে আপনি একই ভিডিও দুইটি প্ল্যাটফর্মে পাবলিশ করতে পারবেন, দুটি অপশন থেকে আপনি মনিটাইজেশন করতে পারবেন। তবে পিছনে যে আমি শর্তগুলি বলেছি সেই শর্তগুলি মেনে উনি আপনি কাজ করতে হবে, সেখানে কোনো ভয় বন্ধুরা, আমি 100% সঠিক কথা আপনাদেরকে বলেছি। বন্ধুরা, আপনারা এভাবে কাজ করেন, দুনো অপশন থেকে আপনারা মনিটাইজেশন করতে পারবেন। আপনি না, যারা বড় বড় ইউটিউবার আছে সবাই উনি দুই অপশন থেকে উনি মনিটাইজেশন করে নিচ্ছে, কারণ ইউটিউব থেকে উনি ফেসবুকে ইনকাম বেশি। আর ইউটিউব উনি বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, ভিডিও প্ল্যাটফর্ম, এটা মনে রাখবেন। যাই হোক বন্ধুরা, যদি আপনাদেরকে আমি বোঝাতে পারি তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন, দ্বিতীয় যাতে একটি ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য। বন্ধুরা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।